আজকে আমি বানালাম মজাদার ক্ষীর, যা খেতে এত সুন্দর হয়েছে মুখে লেগে থাকবে। এই ক্ষীরের রেসিপিটা কিভাবে বানালাম সেটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। হ্যালো বিয়াস, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালোই আছো, আমিও একটু ভালো হয়েছি। আল্লাহ করে সবাই একটু জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করতে। নাচ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি ক্ষীর হবে, এটা আমরা সেহরিতে খাবো, যার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 250, কাজু, কিশমিশ, আর এটা হচ্ছে আপনার আমন, এই দিয়ে করব। চলুন বানাতে চলে যাই। ক্ষীরটা বানাবার জন্য একটু ঘি দিয়ে দেবো। দুটো এলাচ দিয়ে দিলাম, চালটা ঢেলে দিলাম, কামিনি চালটা। 5 মিনিট পরে খুলে দেখব, কি দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আপনারা এভাবে বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে কিছু বুঝতে পারা যাবে না, আমি হলো আমাকেও খেয়ে দেখতে হবে। একটু গলে গেছে চালটা, এবারে ক্ষীর তো বেশি না গলেও চলবে। এবার আমি দুটো রুটি ছেড়ে দিয়ে দেবো, পাউরুটির পিস, আরও দারুণ হবে, আরও ঘন হয়ে যাবে, আঠালো হয়ে যাবে জিনিসটা। এবার আমি দুধ দিয়ে দেবো, এবার আমি দুধ ঢেলে দেবো, দুধে জল দিইনি। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, এখনই লবণীয় হয়ে গেছে। এবারে নেড়ে দেবো, পুরো দুধ একটু দিয়ে দেবো। আবার একটু নেড়ে দেবো, ড্রাই ফ্রুটগুলো ঢেলে দেবো। আবার একবার নাড়িয়ে দেবো, জিনিসটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে। সন্দেশ বললে সন্দেশ, আর ক্ষীর বললে ক্ষীর, আবার পায়েস বললে পায়েস। বাড়িতে অবশ্যই বানাবেন, আমি যেরকমভাবে বানিয়েছি এরকমভাবে বানাবেন। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমার রান্নাটা, ক্ষীর রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, আমার চ্যানেলটাকে দেখবেন, স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আর নাচ কিচেনকে শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে ফলো করবেন, লাইক করবেন।